আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় ভিউয়ার্স, প্রিয় উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, আপনাদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি এসেছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আমার পার্শ্ববর্তী একটি জমিতে। তো এখানে মূলত করলা চিন্তা ভাবনা করতেছি, এখানে করলা করার জন্য। তো করলা একটা খুব সেন্সিটিভ জিনিস, এটা ঢলে পড়া রোগ সহ বিভিন্ন ধরনের গোড়া পচন রোগ, এগুলোর কারণে অনেক সময় কাঙ্ক্ষিত মানের রেজাল্ট পাই না। তো সেক্ষেত্রে আমি আজকে ব্লিচিং পাউডার এবং চুন সম্পর্কে আলোচনা করব। চুনের উপকারিতা কি, ব্লিচিং পাউডারের উপকারিতা কি, এবং কখন দেব, কিভাবে দেব, কত পরিমাণে দেব, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগে এখানে চুন এবং ব্লিচিং পাউডার ছিটানো হয়ে গেছে। তো কেন আমরা চুন দেব, ব্লিচিং পাউডার দেব, এটা আগে আমাদের জানা দরকার। তো চুন এমন একটা জিনিস যেটাতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। জমিতে যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাব থাকে, তাহলে আমরা হাজারো সার দেই না কেন, কাজে আসবে না। তো আমাদের প্রথমে কি করতে হবে, চুন প্রয়োগ করতে হবে। আর চুন প্রয়োগের, চুন এবং ব্লিচিং পাউডার প্রয়োগের মূল সময় হচ্ছে রবি মৌসুমের আগে, অর্থাৎ আমরা এখন যে ফসল সবজিগুলো ফলাবো ঠিক এই মুহূর্তে আগে। তো এই সময় যদি আমরা চুন এবং ব্লিচিং পাউডার দিই, তাহলে আমরা ফসলকে মোটামুটি ভালোভাবে রক্ষা করতে পারবো। যেমন ঢলে পড়া রোগ, গোড়া পচন রোগ, তারপরে হলো বিভিন্ন ধরনের যে যে খারাপ ব্যাকটেরিয়া, তারপরে অণুজীব আছে যেগুলো ক্ষতিকর অণুজীব, এগুলোর হাত থেকে আমরা রক্ষা পাব। তো চুন আমরা কতটুক করে দেব, চুন হচ্ছে আমরা পার 33 শতকে আমরা 30 কেজি পর্যন্ত দিতে পারি। তো এভাবে যদি আমরা দেই তাহলে মোটামুটি ভালো হবে। আর চুন এমনভাবে প্রয়োগ করব যাতে সব জায়গায় সমানভাবে ছিটিয়ে যায়। আর হলো ব্লিচিং পাউডারটা, আমরা মোটামুটি ব্লিচিং পাউডারের উপকারিতা হচ্ছে, ব্লিচিং পাউডার দিলে যে ব্যাকটেরিয়া উইল্ট, ফিজিয়াম উইল্ট, এগুলোর হাত থেকে আমরা রক্ষা পাবো। আমরা তো সব কাজ করে না ঠিকভাবে, তো যদি ব্লিচিং পাউডার দেওয়া হয় তাহলে মোটামুটি ভালো কাজ করবে। তো ব্লিচিং পাউডার দেওয়ার নিয়ম হলো, বিঘাতে 33 শতকের বিঘাতে আপনারা 5 কেজি পর্যন্ত দিতে পারেন। তো ব্লিচিং পাউডার যাদের বললাম যে যেটা ব্লিচিং পাউডার আপনার অনেক উপকার করবে। তো ব্লিচিং পাউডার এবং চুন যদি আমরা সময় মতো দিই, তাহলে আমাদের ঢলে পড়া রোগ, তারপরে গোড়া পচা রোগ, এগুলোর হাত থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারবো। তো আর হলো বিশেষ করে খেয়াল রাখবো, যখন আমরা ব্লিচিং পাউডার এবং চুন দেব, সঙ্গে সঙ্গে কোনো ফসল লাগাবো না। কমপক্ষে আমরা 20 থেকে 25 দিন সময় নেব, এবং এই সময়ের মধ্যে আমরা জমিটা চাষ দিয়ে তার উপর আবার পানি দেব। পানি দিলে জমিটা গরম হবে এবং এর কার্যকারিতা শুরু হয়ে যাবে, চুন এবং ব্লিচিং পাউডারের। আর একটা বিষয়, জমির কিন্তু আইডিয়াল একটা মাপ আছে, যেটা হলো জমির পিএস মাপ যেটা বলে, সেটা হলো 6 থেকে 7। এটা পিএস মান হলে জমি ভালো থাকবে। আর যদি চুন দেওয়ার পরে এই অম্লত্ব যেটা আছে, এই অম্লত্বটার পরিমাণটা কেটে মোটামুটি একটা ভালো পর্যায়ে আসে। তো এক্ষেত্রে আমাদের এজন্যই চুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে, তাহলে আমরা মোটামুটি একটা ভালো ফসল পাব। আর একটা বিষয় হচ্ছে, আমরা আমরা কি তাহলে ব্লিচিং পাউডার দিয়ে আর ওয়ান্ডারমা দেবো না? আমাদের যে অ্যাগ্রোওয়ানের ওয়ান্ডারমা আছে, এটি কি দেবো না, অনেকেই প্রশ্ন করতে পারেন। সেই ভাইদের উদ্দেশ্যে বলছি যে ব্লিচিং পাউডার দেওয়ার পরেও আমরা ওয়ান্ডারমাটা ব্যবহার করতে থাকব, কারণ ওয়ান্ডারমাও খুব একটা ভালো প্রোডাক্ট, এটা অনেক উপকারে আসে। তো ওয়ান্ডারমা বাদ দেবো না। আমরা শেষ চাষের আগে যে 10টা বোরন, ম্যাগনেসিয়াম, এগুলোর সাথে আমরা ওয়ান্ডারমাটাও
ব্যবহার করব। এটা 33 শতকে আমরা সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত দেব। ডিসেম্বরের শেষে আমরা যেহেতু আর শশাতে যাব না, আমরা সে সময় রমজান আসে টার্গেট করে অনেকে শশা করে, তো সেক্ষেত্রে দাম পাওয়া যায় না, এজন্য আমরা ডিসেম্বরের শেষ পর্যন্ত শশাতে যাব। তারপরে করলাতে আমরা আসব, করলা, তরমুজ, তারপরে হলো রকমেলন, এগুলোতে যাব। তো সেই উদ্দেশ্যে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমি এটা করলার জমি তৈরি করতেছি, প্রস্তুত করতেছি। তো করলাতে যে যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জানাবো, আপনাদের দেখাবো কিভাবে কি করতে হবে। তো সে পর্যন্ত দেখবেন আপনারা সবাই। তো আপনারা যদি কোনো জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আর ভিডিওটি দেখে থাকলে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ঘুরিয়ে রাত করবে তুই মুখ মরি।